হাই বন্ধুরা, মন মেমোরিজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তবে চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। গত দুদিন ধরে কোনো ভিডিও আমি দিতে পারিনি, খুব জ্বর ও সর্দি কাশিতে ভুগছি। আজকে জ্বর ও সর্দিটা একটু কমে গেছে, তবে কাশিটা রয়েছে। আজও ভেবেছিলাম কোনো ভিডিও দিতে পারবো না, তবে আজকে একটু বাইরে বেরোতে হলো, তাই চেষ্টা করলাম ভিডিওটা দেওয়ার। এক প্রকার বাধ্য হয়েই আজকে বেরিয়েছি, তবে আজকে বেরোনোটা প্রায় 6-7 দিন আগে থেকেই ঠিক করা ছিল। যদি আগামীকাল বা আগামী পরশু গেলে হতো, তাহলে আজকে আর যেতাম না। যাই হোক, আজ এই একটা ডেটই পাওয়া গেছে, তাই আজই যেতে হবে এবং অন্য কেউ গেলে হবে না, কারণ যেটা আনতে যাচ্ছি সেটা আমাকেই সই করে আনতে হবে। আর যাওয়ার কথা ছিল আমার সেই বান্ধবীদের সাথে, যাদের সাথে এর আগেও 2 দিন গিয়েছিলাম। আজ এখন যাচ্ছি তনুর আগের স্কুলে, মানে একে ঘোষ মেমোরিয়াল স্কুলে। তনুকে ওই স্কুলে ভর্তি করানোর সময় কিছু পরিমাণ টাকা আমরা কষান মানি হিসাবে জমা দিয়েছিলাম, যেটা মাধ্যমিক পরীক্ষার পর দেওয়ার কথা ছিল। আজ সেটাই আনতে যাচ্ছি। এর আগের দিন গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম। এখন আমি যাচ্ছি তন্নুর বাবার সাথে। 2-3 দিনের জ্বরে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, তাই আজ ওদের সাথে ট্রেনে করে আজ যেতে পারলাম না। তবে ওদের সাথে গেলে খুব মজা হতো। যাই হোক, কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি স্কুলের কাছে। বেশিক্ষণের কাজ নেই স্কুলে, মাত্র 5-10 মিনিটের মধ্যে স্কুলের কাজ শেষ হয়ে যাবে। তো চলো, স্কুলের কাজ শেষ হয়ে গেছে আর চেকটাও সই করে নিয়ে নিয়েছি। অন্যদিন স্কুল থেকে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি যাই, তবে আজকে আর হবে না, আজ সোজা বাড়ি ফিরব। আজকে আর কথা বলে বলে ভিডিও করতে পারলাম না, প্রচণ্ড কাশি হচ্ছে, তাই এইভাবেই ভিডিওটা আজকে করছি। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, ভিডিওটা তো করছি, জানি না কখন আপলোড করব। যাই হোক, চলো আজ না হয় কাল হবে। আর এখন আমরা চলে এসেছি বেসব্রিজ জেঞ্জিরা বাজারের কাছে। মোটামুটি অনেক বন্ধুরাই জানো যে মহেশতলার মধ্যে এই জেঞ্জিরা বাজার হলো পাইকারি সবজির একটা বড় বাজার। তো চলো, বাড়ি যাওয়ার পথে কিছু সবজি এখান থেকে কিনে নিয়ে যাই। তো আমরা এখন বাজারে চলে এসেছি, এখন এখানে পাইকারি বাজার চলছে। তবে কিছু কিছু দোকানে 1-1.5 কেজি খুচরো সবজিও দিয়ে দিচ্ছে, আমাদের লোকাল মার্কেট থেকে এখানে অনেকটাই কম দাম। আদা রসুনের দাম মাত্র 200 টাকা কেজি, কাঁচা লঙ্কার দাম 100 টাকা কেজি, আদা রসুন আমাদের ওখানে যেখানে 300 টাকা কেজি। পটল আমি এখান থেকে 1 কেজি নিয়েছি, পটলের দাম 40 টাকা কেজি। আর তন্নুর বাবা একেবারে 2 কেজি বেগুন নিয়ে নিয়েছে, বেগুনের দাম 50 টাকা কেজি। টমেটোর দামও অনেক কম, 90 টাকা কেজি। আর আমরা যেখানে আমাদের লোকাল মার্কেটে কিনি, 150-160 টাকা কেজিতে। যাই হোক, সস্তায় অনেক কিছু সবজি কিনে নেওয়া হলো। আগে খেয়াল থাকলে একটা ব্যাগ আনতাম, আরও কিছু সবজি নেওয়া যেত। আর আমি ভিডিওটা করছি দেখে একটা দাদা তো বলেই দিল, দিদি আমার দোকানের ভিডিওটাও একটু করে নিও, পেঁপেগুলো বিক্রি হচ্ছে না, যদি একটু বিক্রি হয়। যাই হোক, আমি সব বন্ধুদের বলছি, যাদের একটু বড় পরিবার বা যারা একটু বেশি সবজি খাও, তারা একটু কষ্ট করে এখান থেকে সবজি কিনে নিয়ে যেতে পারো। এখান থেকে বাজার করলে অনেকটা টাকা সেভ হবে। আমি তো যা সবজি কিনেছি, আমার এই সবজিতে 7-8 দিন হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, তবে শরীর খারাপ নিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করছি আর এডিটও করব, তাই একটু মানিয়ে গুছিয়ে নিও এবং ভিডিওটাতে লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি একটু সুস্থ থাকি তো দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে।